চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেল লাইনের দোহাজারি ব্রিজ থেকে কালী আইসের পাঁচ নম্বর ওয়ার্ড পর্যন্ত অন্তত 90টি নাট ও হুক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোহাজারি কক্সবাজার রেলপথের অতিরিক্ত প্রকল্প পরিচালক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি শুনেছেন তিনি। রবিবার রাতের কোনো এক সময় হুক এবং নাট খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে হুমকির মুখে পড়েছে রেল চলাচল, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সন্ধ্যা নামলেই রেললাইনের আশপাশে মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায় বলেই স্থানীয়রা বলছেন। তবে চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেল লাইন প্রকল্প পরিচালক সৌপুক্ত গিন জানান, রেল লাইন মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ক্লিপ এবং নাট খুলে নিয়েছে। চিটাং থেকে আপনার কক্সবাজার লাইনে উত্তর কালিয়াস গ্রাম থেকে ওই নট খুলে নিয়ে গেছে, কুক খুলে নিয়ে গেছে। এখানে ডিউটি করতেছি সকালে, এখানে ডিউটি এসে দেখতেছি মানে কি নট বল্টু সবগুলো খুলে নিয়ে গেছে। ব্রিজ তো খাইলেস পর্যন্ত 80-90টা রড চুরি করে লয়ে গেছে।